বাংলাদেশ প্লেট অফ গবেষণা ইনস্টিটিউট আজকে যে গবেষণা সম্প্রসারণ কর্মশালা 2016 আয়োজন করতে যাচ্ছে সেই গবেষণা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান বিশেষ অতিথি হিসেবে তিনজন উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হামিদুর রহমান মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জনাব মোহাম্মদ এ কে এম দেলওয়ার হোসেন চেয়ারম্যান বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশন ডিএডিসির চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাসিরুজ্জামান কৃষি ক্ষেত্রে যারা অবদান রেখেছেন সে সকল কৃষকদের প্রতিনিধিবৃন্দ সুগার চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অর্থাৎ যেসব চিনি কলগুলো আছে সেই কলগুলো থেকে আগত প্রতিনিধিবৃন্দ এই ইনস্টিটিউটের বিজ্ঞ গবেষক এবং বিজ্ঞানীগণ আমন্ত্রিত অতিথি ও প্রতিনিধিবৃন্দ আসসালামু আলাইকুম আজকে বক্তব্য হয়েছে সুগারট্রপ গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম অতি সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এর পরবর্তী পর্যায়ে বিশেষ অতিথি তিনজন একজন কৃষক প্রতিনিধি বক্তব্য রেখেছেন এ পর্যায়ে বক্তব্য রাখার সুযোগ অত্যন্ত সীমিত আমি উপস্থাপন করছি মানে স্মরণ করিয়ে দিচ্ছি যে কোন একটা পরিবেশে আমরা বিগত দিনগুলি পরিযা অতিবাহিত করছি এবং কোন অবস্থায় আজকে এই গবেষণা কর্মশালা যে আপনারা জানেন আগে ভেজাল করার জন্য চিনির সাথে গুড় মেশাত এখন ঠিক তার উল্টা ভেজাল করার জন্য গুড়ের সাথে চিনি মেশাচ্ছে এরকম একটা অবস্থায় উপনীত হয়েছি আমরা সেখানে চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যান এবং তার ফ্যাক্টরিগুলির প্রতিনিধিগণ এবং সুগার ক্রপের অস্তিত্ব এক্সটেনশনের ডিএই এবং বীজের বীজ সরবরাহ যারা করেন ডিএনএসির চেয়ারম্যান উপস্থিত আছেন এতে অত্যন্ত সময় উপযোগী একটা ওয়ার্কশপ আমি মনে করি কারণ এখানকার গবেষক দল ওনারা গবেষণা করে নতুন নতুন উদ্ভাবন করবেন আমাদের ডিএনএসি চেয়ারম্যান সাহেব যেটাকে বলে গেলেন যে ডিএনএসি চেয়ারম্যান যে বলে গেলেন যে গবেষক যদি সম্প্রসারণের কাজে যায় তা গবেষণাটাও ভালোভাবে হবে না সম্প্রসারণটাও ভালোভাবে হবে না দুটাই একটু মানে ব্যাহত হবে তাহলে আমাদের তো উচিত গবেষকদেরকে শুধুমাত্র গবেষণা এবং নতুন নতুন উদ্ভাবনের জন্যই তাদেরকে সুযোগ দেওয়া এতে যদি আপনাদের সাথে কালকে আলাপ করেছি আপনারাও হয়তো সম্প্রসারণের ব্যাপারে খুব একটা স্বস্তি বোধ করছেন না তো আমি এবং ডিএর চেয়ারম্যান সাহেব ডিজি একটু আগে প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে কৃষির ক্ষেত্রে যা যা করণীয় বা বৃক্ষর জন্য যা যা করণীয় সুগার ক্রপের জন্য উনি তাই তাই করবেন যা দায়িত্ব দেওয়া হবে উনি সুচারুরূপে পালন করবেন তা ওনার কাছে আমাদের অনুরোধ যে আপনি আপনার সম্প্রসারণের যে তালিকা আছে যেসব ফসল আপনার সম্প্রসারণের জন্য আছে সুগার ক্রপটা একটু অন্তর্ভুক্ত করে নেন আমরা মন্ত্রণালয় থেকে যদি প্রয়োজন হয় আমরা সহায়তা দিব আপনাকে এটা অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য আর বিএনসি চেয়ারম্যান নিজের থেকেই বলেছে তারপরেও আমরা এখান থেকে এই ফোরাম থেকে বিএনসিকেও বলছি যে সুগার ক্রপ বিশেষ করে ইক্ষুর ইক্ষুর বীজ মানসম্মত বীজ কৃষকদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য উনি ব্যবস্থা নিয়েছেন ওনার প্রতি উনি মাত্র 7 দিন হয়নি যোগদান করেছে অতএব ওনাকে আমরা খুব অসময়ে অনুরোধ জানাচ্ছি তারপরেও উনি যেন এটা গুরুত্বের সাথে এবং আমি বিচক্ষণতার জন্য আমি প্রশংসা করছি যে সুগার ক্রপ ইনস্টিটিউটের চেয়ারম্যানকে আজকে 3 জনকে বসিয়েছে এই জায়গায় একজন উৎপাদনের ব্যবস্থা করবে আর একজন আমটা ব্যবহার করবে অতএব মানে এটা একটা কম্পোজিট প্রচেষ্টা আর কি মানে আর এখানে তো গবেষকরা তো আছেনই আমাদের মনে হয় এটা প্রসঙ্গ আমাদের প্রতিটা কাজ এরকম সমন্বিত হওয়া দরকার আমাদের গবেষক যারা আছেন ওনারা গবেষণা করলেন
এবং ওনারা এই জিনিসটা তুলে দিবেন যারা বাস্তবায়ন করে তাদের হাতে। তো এই যে এই সমন্বয়টা যদি থাকে, আমাদের মনে হয় যে কোনো বিষয়ই আমাদের অসাধ্য থাকবে না ইনশাআল্লাহ। আমাদের মানে আমাদের যা যা প্রয়োজন আমরা তা তা করতে পারবো। তো এখানে আমার আপনারা জানেন যে মানুষের প্রথম প্রেম মানুষ বুঝতে পারে না, তাই তো? আমি সচিব হিসাবে প্রথমে দায়িত্ব পালন করেছি শিল্প মন্ত্রণালয়ে, আমি এই কারণে শিল্প মন্ত্রণালয়ের প্রতি একটা নস্টালজিয়া আছে। তো সেই হিসাবে আমি শিল্প মন্ত্রণালয়ের তরফ থেকে মানে যারা আছেন সুগার ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের লোকজনের ওখানে যে কারখানা যারা আছে ওনারা আপনারা একটু সচেতন হন যা হাতটা ব্যবহারের মাধ্যমে, কারণ আপনারাই জানেন যে কতদিন যেখানে 118 টাকা বা এরকম প্রোডাকশন কস্ট যদি হয় আপনাদের, তো আর যদি এই চিনি ধরে রাখার জন্য কলগুলি আমি ডিউটি বাড়ায় দিয়ে মানে আমি চুনার মানে সেই রসটা যে রিফাইন করে বাজারে আছে ডিউটি বাড়ায় দিয়ে আমি যদি এটা রক্ষা করতে চাই, আলটিমেটলি দেশের 16 কোটি লোক তো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি সুগার মানে চিনির দাম বাড়া শিল্পগুলি বাড়ার দাম অস্তিত্ব রাখার জন্য চিনির দামটা উঠানো দরকার, কিন্তু আমার আমার সাধারণ লোকটা চিনির দাম পাচ্ছে, এটা কিন্তু কোনো স্বাভাবিক অবস্থা না। তো এখন যদি সুগার ক্রপ ইনস্টিটিউট আপনারা খুব সময় মতে নামটা পরিবর্তন করেছেন, এই অবস্থা চলতে থাকলে খুব চাষের ব্যাপারে সরকারের আর তেমন কোনো মনোযোগ থাকবে না সন্দেহ, যদিও গুড়ের জন্য প্রয়োজন। তো একটা ক্রান্তি কাজের মধ্যে আছি, এটা দূর করতে পারবে কারা? এই দূর করার মানে অন্যান্য বিশেষের প্রধান হচ্ছে গবেষক যারা আছেন, বিজ্ঞানী যারা আছেন ওনারা। আপনারা দেখেন বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার, এবং এই আবিষ্কারগুলি যারা ব্যবহার এবং কাজে লাগিয়েছে তারাই আজ পৃথিবী শাসন করছে, তারাই আজ অর্থনীতির উন্নতি সাধন করে তারা স্টেবল হয়েছে। এবং এখন আমাদেরও এই বিকল্প নাই, আমরা এত বছর আপনাদের সাফল্য ছিল, এই সাফল্য মাত্রাটা এবং সময়টা আমরা আরো দ্রুত মানে আশা করি যে আপনাদের আবিষ্কারের প্রেক্ষিতে আমাদের এই শিল্পটা এবং এই ফসলটা রক্ষা যেন পায়। আপনারা আরেকটা জিনিস ভাবেন যে এই এটা টিকে থাকা বিশ্বায়ন এবং মুক্ত বাজার অর্থনীতি, এটার কারণে কিন্তু কোন আবিষ্কার কেউ বলতে পারবে না যে এটা আমি আবিষ্কার করেছি শুধু এটা আমি বাংলাদেশে রাখবো, এটা রাখা সম্ভব না। অথবা আমার এই এলাকার পণ্য দেখেন আমার দেশের আম লোকজন খেতে পারতেছে না, কিন্তু ইউরোপে চলে যাচ্ছে, ওয়ালমার্টে যাচ্ছে, আমরা প্রশংসার সাথে বলতেছি, এটা বিদেশে যাচ্ছে, রাখা যাবে না কোনো কিছুই। অতএব আমরা যদি গবেষণার মাধ্যমে নতুন নতুন যা উদ্ভাবন, তারপরে কৃষি মানে চাষাবাদের কৌশল পরিবর্তন, ডিউরেশন কমায় নিয়ে আসা এবং সুগার কন্টেন্ট যদি বাড়াইতে না পারি, তা আমরা কিন্তু এই যে বিশ্বায়ন এবং মুক্তবাজার অর্থনীতির যুগে কিন্তু আমরা টিকতে পারবো না এই শিল্পটা। এই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আজকে এইসব দিক বিবেচনায় আজকের এই কর্মশালাটা অত্যন্ত সময় উপযোগী এবং কার্যকর হবে, কিন্তু প্রতি বছরই এই কর্মশালা আয়োজন করা হয়ে থাকে। এই আর কর্মশালা থেকে যে আউটকাম যেসব সুপারিশগুলি আসে এগুলি বাস্তবায়ন হয় কিনা এগুলি আজকে একটু বললে বোধহয় ভালো হতো। গতবারের সুপারিশ কয়টা বাস্তবায়ন হয়েছে কয়টা হয়ে নাই, এটা যদি আমাদের প্রেজেন্টেশনে বলতেন তাহলে বোধহয় আমরা বুঝতে পারতাম যে এই কর্মশালার আদৌ প্রয়োজন আছে কিনা। যদি এখানে কর্মশালা আপনারা আয়োজন করবেন, ওনারা ব্রেন স্টর্মিং করে বিভিন্ন সম্ভাবনা এবং সমস্যা সমাধানের জন্য সুপারিশ করে থাকেন, ওটা যদি কাগজেই থাকে তাহলে তো ওনারা কেন আসবেন আমার এখানে কাজ করতে? তা আমি আশা করব আজকে আপনারা এই কর্মশালাতে তিনটা সেশন হবে, বোধহয় তিন চারটা সেশন হবে আজকে এবং কালকে, আপনারা এই সময়টা কাজে লাগান, আপনারা আপনাদের মেধার সর্বোচ্চ প্রয়োগ ঘটান এই কর্মশালাতে, সুপারিশ করে অতীতে হয়েছে কিনা। আসুন আমরা সবাই একত্রে এই কর্মশালার সুপারিশ গুলো কিভাবে বাস্তবায়ন করা যায় আমরা সবাই সচেষ্ট থাকবো, বাস্তবায়ন করার জন্য আমরা একত্রে কাজ করব। আরেকটা বিষয় গবেষণা প্রতিষ্ঠান, এটা এটার নাম হলো
이제 무슨 것처럼 거기서는 인스튜트 아니 자체도 자니 거기서는 인스튜트 프랑스도 거기서는 포지션을 잡아. 그러니까 그 다음 투자가 그렇지라. 내가 나한테 본 2015년에 인스튜트 나 포지션 배치. 그때 2013년에 아가스 마셰 스파보스 잡아 프로페셔 배치. 내가 저기 이제만 이젠 그만 거래 제가 프랑 한세 끼나. 또 에코나 아프라 니오의 저거 잡아 프로페셔 거래. 저도 니제들 잡아 나. 이제 한자자틱 이제 잡아 그래서 프로페셔 배웠다 거래. 아마 এবং বাধ্যতা মনে করে যে এক্ষেত্রে যে যে জার্নাল মানে এত মানে সবার লেখার জন্য যে যাতে করে নিয়মিত ভাবে আপনারা জার্নালটা প্রকাশ করতে পারেন তো আজকে মূল প্রধান বিষয় হলো কর্মশালা তার আগে একটা বাংলাদেশের কালচার হচ্ছে কর্মশালা কিছু করলে একটা উদ্বোধনী অনুষ্ঠান লাগবে সেই উদ্বোধনী অনুষ্ঠান এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে আসলে নিজেকে মানে মনে ধন্য মনে করছি কারণ এই এই উপলক্ষে এই ইনস্টিটিউটে আসা এই ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কে ভাষা ভাষা বা খুব সামান্য ধারণা ছিল আজকে যে একদিন এসে যে পূর্ণ ধারণা পেলাম তা না তবে অনেকটা ধারণা হয়েছে যেটা আমার ঢাকায় বসে কাজ করতে অনেক সহায়ক হবে সেই ধন্যবাদ আর আমি আগেই বলেছি যে কর্মশালাতে যারা অংশগ্রহণ করবেন আপনাদের সর্বোচ্চ মেধা এবং মনন আপনারা দেবেন এবং আপনারা বাস্তব সম্মত সুপারিশ করেন আমরা সেই সুপারিশ বাস্তবায়নের জন্য সবাই একত্রে কাজ করব আপনাদের সব কর্মশালা সফল হোক এই কামনা করে আমি কর্মশালার উদ্বোধন ঘোষণা করে সর্বপ্রথম